হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আর একটা ভিডিও দিলাম, তো সন্ধ্যাটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো অনেকদিন পরে আমি বাবু এসেছিল, তো বাবুকে বললাম যে একটু পাউরুটি নিয়ে এবং ফ্রিজে ডিম আছে, তাহলে একটু ডিম টোস্ট করি, দুজনে মিলে খাই। তো এটাই মানে ডিম টোস্টটা তৈরি করছিলাম, আমি ওকে বললাম যে একটু ভিডিও করে দে। তো বাবু ভিডিও করে দিচ্ছিল, আর ওইদিকে দেখো পাপান কি দুষ্টুমি করছে, ওর দিকেও আমার নজর আছে। এদিকে আমি কাজ করছি, তাও ওর দিকে নজর আছে, কারণ ওই বারবার ওখানে মাথা ঢুকাচ্ছে যদি মাথায় লাগে ওই কারণে। সন্ধ্যাবেলা হলে দেখবো মনে হবে কি কিছু একটা খায়, কিছু একটা খায়। তো প্রত্যেক দিনই মাঝে মাঝে ফুচকা খাওয়া হয়, তো আমি বাবুকে বললাম যে না, আজকে ফুচকা খাবো না, ডিম আছে ফ্রিজে, তুই তার থেকে দুটো পাউরুটি নিয়ে আমি বাড়িতেই ডিম টোস্ট করি। তো প্রথমে ওই দেখো ও বলছে কি, কাকি আমি ডিমটা আমি একটা ডিম আমি ভাঙবো। তো আমি বললাম হ্যাঁ তুই ভাঙ, তারপর বললো দু না আমি করবো না, তুমিই করো। তারপরে এই যে আমি এখন আবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি, দিয়ে এখন যে ডিম টোস্ট করবো। তো দেখো পুরো ভিডিওটা, কথা একটু আটকে আটকে যাচ্ছে, তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো এখানে দেখা হয়েছে পাপানে দুধ বানিয়েছি খাওয়াবো, আর মাঝখান দিয়ে আমার খাওয়ার ভিডিওটাই করিনি, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি খাওয়াচ্ছিলাম, সেই ভিডিওটা করতে পারিনি। এইদিকে দেখো পাপানের কত হাসি, মানে কত আনন্দ দাদা করে উঠে, বদমাইশ হয়েছে দুষ্টু। বাপু আসছে, কি জোরে দৌড়ায় এখন, বাপরে বাপ।